যখন 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল তখন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল এক প্যাকেট মিষ্টি। তো ভিউয়ার্সরা এখন কি করছো চুপ করে, আবারও 1 লাখ করে দাও। 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে অসহায় মানুষদের পাশে মন্দিরে দিয়ে আবারও দাঁড়িয়ে যাবে এক প্যাকেট মিষ্টি নিয়ে। আর বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আজ কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের সেই গ্রেট, মহান, কি বলবো, সাকসেসফুল একজন বড় ইউটিউবার MS ফ্যামিলির মন্দিরাদিকে নিয়ে আমি আগেও ভিডিও করেছি, কারণ আমার ভীষণই পছন্দের একজন ইউটিউবার যার ব্লগ দেখে আমি মানে কি বলবো ইউটিউবে এসেছি, আমি তো আগেও বলেছি। কিন্তু মন্দিরাদির আমার একটা কমিউনিটি পোস্ট দেখে মানে আমি অবাক হয়ে গেছি। আমি জানি না বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো আমাকে নেগেটিভ কমেন্টস করবে, তো তোমাদেরকে একটা কথাই বলবো যে পুরো ভিডিওটা দেখেই কমেন্টস করো যে আমি কি কোথায় ভুল বলেছি আর কি ভুল বলেছি। জানি না তোমাদের চোখে এটা ধরা পড়েছে কি না, আমি তো এই কমিউনিটি পোস্টটা দেখে অবাক হয়ে গেছে। মন্দিরাদি কি বলেছে, মন্দিরাদি বলেছে যে 2 লাখ সাবস্ক্রাইবার যখন হয়েছিল তখন আমি অসহায় মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম, 3 লাখ হয়ে গেলে আমি আবারও মানে কথা রাখবো। 2 লাখ সাবস্ক্রাইবার হওয়ার সময় নাকি মন্দিরাদি অসহায় মানুষদের, অসহায় বাচ্চাদের মানুষদের পাশে দাঁড়িয়ে কথা দিয়েছিল যে 3 লাখ হলে আবারও দাঁড়াবে। তো জানি না অসহায় মানুষদের পাশে মন্দিরাদি কীভাবে দাঁড়িয়েছিল, শুধুমাত্র এক প্যাকেট মিষ্টি একদিন, মানে বছরে একদিন এক প্যাকেট মিষ্টি দিলেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়? বন্ধুরা এটা তোমরা কমেন্ট করে বলবে। আমি জানি না আরও কোনো মন্দিরাদি আরও কোনো সমাজ সেবার কাজে নিযুক্ত আছে কি না, কারণ আমি জানি যে ব্লগাররা যেটুকুই করে থাকুক সব কিন্তু ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের জানাবে। যেমন মন্দিরাদি যদি এক প্যাকেট মিষ্টিও কাউকে দিত অবশ্যই ভিডিও করে সেটা আমাদেরকে দেখিয়ে দিত, কিন্তু না, আমি তো দেখিনি। সারা বছর হয়ে গেলে কই মন্দিরাদি তো কোনো অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াতে দেখিনি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখিনি, কোনো ভিডিও তো আসেনি আমার সামনে। তাহলে মন্দিরাদি কি লুকিয়ে লুকিয়ে কোনো সমাজসেবার সাথে যুক্ত আছে? তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, এটা আমার জানা নেই, যদি হয়ে থাকে তো খুবই ভালো লাগবে আমার। তো মন্দিরাদি বলেছে নাকি 300 কে হয়ে গেলে আবারও দাঁড়াবে, তো আবারও কি সেই এক প্যাকেট মিষ্টি? মন্দিরাদি তুমি কীভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াও আমার জানা নেই। আমার মনে হয় তোমার এখন যে ইনকাম, তা আমি বলছি না যে তোমার পুরো ইনকাম তুমি অসহায় মানুষদের বাচ্চাদের পাশে দাঁড়িয়ে দান করে দাও এমনটা নয়, তুমি বলছো তাই বলছি, তুমি বলেছো বলেই বলছি। তুমি যদি না বলতে তাহলে আমার বলার কিছুই ছিল না। দেখো তুমি আমার খুবই পছন্দের একজন ইউটিউবার, তো তোমার এই কথাটাই আমি অবাক হয়ে গেছি। তুমি নাকি অসহায় মানুষ বাচ্চাদের পাশে নাকি তুমি দাঁড়িয়েছিলে, তো কিভাবে দাঁড়িয়েছিলে? ওই এক প্যাকেট মিষ্টি দিলেই কি দাঁড়ানো হয়? তুমি তো, তোমার যদি এতই সুন্দর মনোভাব, তোমার যদি এতই সত্যি সত্যি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মানে ইচ্ছে, তাহলে তো মেয়ের জন্মদিন তো এতদিন ধরে সেলিব্রেশন করেই যাচ্ছ, তো একদিন তো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাওয়াতে পারতে, ভিডিও করতে, ভিউজ পেতে, সেখান থেকেও ইনকাম হতো। সেটা ঠিকই আছে, আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ ব্লগাররা এগুলো করে থাকে। কই সেটা তো তুমি দেখালে না, কোনো অসহায় মানুষদেরকে তো একবেলা খাওয়াতে পারলে না, তাহলে তুমি কিভাবে বলো তুমি নাকি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলে? এক মিনিট মিষ্টির কথা বলছো, এটা তুমি কি করে বলতে পারো? এক মিনিট মিষ্টি খাওয়ানোর কি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বলে, বছরে একদিন তাও আবার? আর তুমি যদি সারা 1 মাস পর তুমি যদি এভাবে করতে, তাও আমি বলতাম যে না, মন্দিরে দিয়ে অসহায় মানুষদের পাশে মাসে একবার হলেও দাঁড়ায়, মাসে একবার হলেও সবাইকে কিছু খাওয়ায় বা খাবার দেয়, সেরকম তো কোনো ভিডিও আসেনি আমাদের সামনে। বন্ধুরা তোমরা কি কোনো ভিডিও দেখেছো নাকি আমি মিস করে গেছি? কমেন্ট করে বলবে, তাহলে আমি স্বীকার করে নেবো যে আমি ভুল বলেছি মন্দিরাদির সম্বন্ধে। আমি অবাক হয়ে গেছি মন্দিরাদির এই কমিউনিটি পোস্টটা দেখে। মন্দিরাদি নাকি 2 লাখ যখন সাবস্ক্রাইবার হয়েছিল অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল, কি করে নাকি এক প্যাকেট মিষ্টি দিয়ে? বাহ বাহ মন্দিরাদি, এই জন্যই বলেছি যে তুসি গ্রেট হো। সত্যি কথা বলতে এখন আমার মনে হচ্ছে মন্দিরাদি কিন্তু দারুণ গেম খেলতে পারে, এক ধরনের গেমেই বলতে পারো। এক প্যাকেট মিষ্টি, 1 লাখ সাবস্ক্রাইবার, ভাবতে পারো? 2 লাখ যখন সাবস্ক্রাইবার হয়েছিল তখন এক প্যাকেট মিষ্টি দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল, অসহায় বাচ্চাদের পাশে, আবারও 1 লাখ হয়ে গেলে 3 লাখ যখন হয়ে যাবে তখন আবারও এক প্যাকেট মিষ্টি। ভাবো বন্ধুরা কিভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়। দেখো বন্ধুরা, আমরা তো সত্যি মানে কি বলবো, আমরা ব্লগাররা এক প্যাকেট কাউকে মানে সবাই বলছি না, বড় বড় ইউটিউবারদের দেখেছি বা অনেক বড় মানুষদের দেখেছি যারা এইভাবে সমাজসেবা করে মানুষদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তারা ভিডিও করে। আমি এই ভিডিও করাটাকে কোনোরকম খারাপ বলছি না, কারণ ঠিক আছে করছে করুক, কিন্তু
মন্দিরে দিদি বলছে যে অসহায় বাচ্চাদের পাশে দাঁড়িয়েছিলাম, কথা দিয়েছিলাম, তো কি কথা রেখেছো? এক প্যাকেট মিষ্টি দেওয়া, এগুলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বলে? জানি অনেক ভিউয়ার্সদের হয়তো এটাই পছন্দ যে এক বছরে একদিন মন্দির আদি এক প্যাকেট মিষ্টি খাইয়ে দিয়েছে, এতেই অনেক করেছে, কিছু বলার নেই। তো আমার ভীষণই খারাপ লেগেছে তোমার এই পোস্টটা দেখে, আমি অবাক হয়ে গেছি যে তুমি এইভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াও, এগুলোকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বলে? যারা কিন্তু এরকম কোনো সাকসেসফুল ইউটিউবার নয়, তারাও কিন্তু অনেক সময় ভিডিও তারা করে না, অনেক সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, দিনের পর দিন দাঁড়ায়, পাশে থাকে। আর তোমরা মুখে বলে দিলে, একটা কমেন্টি পোস্ট করে দিলে, এখন দেখছি সত্যি বলছি বড় বড় ইউটিউবারদের যে কী হয়েছে জানি না, তারা নিজেদেরকে সেলিব্রিটি ভাবছে, কমেন্টি পোস্ট করে দিল আমার সাথে কোথায় দেখা করতে যাও, কেন তুমি কে যে তোমার সাথে দেখা করতে যেতে হবে? আমি জানি না যারা যায় তাদেরকে কি বলবো, তারা কি জন্য যায়, ওই ছোট্ট একটা ভিডিওর জন্য? তাহলে কী ভাবে যে তারাও ভাইরাল হয়ে যাবে, ওই একটা ভিডিওই দেখবে, তারপর কিন্তু কেউ দেখবে না, ভিউয়ার্সরা এত বোকা নয়, তোমার ভিডিও যদি না পছন্দ হয় কেউ দেখবে না, অবশ্যই মন্দিরাদিকে পছন্দ করে ভিডিও দেখে তবেই দেখে, এটা কিন্তু আমি মানি। আর তোমরা গিয়ে মন্দিরাদির কাছে গিয়ে একটা তোমরা ভাইরাল হয়ে যাবে করে নিলে, সেই জন্য যাও কি দরকার? দেখেছো তো বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে কত সেলিব্রেশন চলছে, আর ছোটো ছোটো আমাদের মতো ক্রিয়েটাররা গেলে কি এরকম ভালো ব্যবহার পাবে? কোনোদিনও পাবে না, এটা আশা করতেও নেই। কি দরকার আমি জানি না এ বাড়ি ও বাড়ি ঘুরতে যাওয়া, বড়ো বড়ো ইউটিউবারদের বাড়ি যাওয়া, এটা আমার সব দিনেই অপছন্দের জিনিস, আমি জানি না। দেখা হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু দেখা করতে যাওয়ার মতো এরা কোনো সেলিব্রিটি নয়, শুধু রান্না খাওয়া দেখিয়ে, তো সেই তো ব্লগিং না, আমি এটাকে ছোটো করছি না, অবশ্যই এটা একটা ভালো কাজ, মানে সবার কাজ করার ইচ্ছেটা জাগবে ব্লগ ভিডিও দেখে, তাই তো বন্ধুরা, এটা আমি মনে করি। কিন্তু মন্দিরে যে এটা কী করে বললো যে 2 লাখ সাবস্ক্রাইবার যখন হয়েছিল আমি অসহায় বাচ্চাদের পাশে দাঁড়িয়েছিলাম, তো এক প্যাকেট মিষ্টি দিয়ে কি পাশে দাঁড়ানো হয়? তোমরা কমেন্টস করে বলবে, এটা একদম আমি মানে এই কমিউনিটি পোস্টটা মন্দিরে দিদি দেখে আমি অবাক হয়ে গেছি। আর আমারও কিন্তু তোমাদের মতো মন্দিরে দিদি ভীষণই পছন্দের একজন ইউটিউবার, আর আমার কাউকে নিয়ে মানে সমালোচনা করছি মানে উল্টোপাল্টা কথা বলবো এমনটা নয়, আমার খারাপ লেগেছে কমিউনিটি পোস্টটা, আমি অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, তাই তোমাদেরকে বললাম যে মন্দিরে দিদি কি অন্য কোনোভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, এটা কিন্তু আমার জানা নেই, জানলে তোমরা বলবে। আর তাড়াতাড়ি তোমরা আরও সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, তবেই না অসহায় মানুষরা আরও এক প্যাকেট মিষ্টি পাবে। তোমরা চুপ করে বসে আছো কেন? আমরা তো এত বড় ইউটিউবারও নেই, আমাদের এত ইনকামও নেই, মানে বরের ইনকামে খাই, সত্যি বলছি, তাও কোথা থেকে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো বলো? এক প্যাকেট মিষ্টিও তো দিতে পারবো না মন্দিরে দিতে, তাও তো এক প্যাকেট মিষ্টি দিচ্ছে, 1 লাখ সাবস্ক্রাইবারের বদলে 1 প্যাকেট মিষ্টি, এটা কিন্তু কম নয়, তাই তো বন্ধুরা? না না মন্দিরাদি সত্যি তুমি গ্রেট, তোমাকে আমার কিছু বলারই নেই বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানাবে। আর কি বলবো বন্ধুরা, বাইরে গান হচ্ছে, কপিরাইট ক্লেম তো খাবোই, আমি ছেলেকে বলেছি যদি কপিরাইট ক্লেম আসে একটু রিমুভ করে দিস সময় করে, আমার এই এইসব করতে গেলে আমার অনেক সময় লাগে, আমি ঠিকঠাক পারি না। আর সমানে গান হচ্ছে, গান তো চলবেই, তাও তবুও ভাবলাম এই মন্দিরে দিয়ে এই কমিউনিটি পোস্টটা দেখে, যে আমার তো জানা নেই মন্দিরে দিয়ে কি কোনো অসহায় মানুষদের পাশে দাঁড়ায় অন্যভাবে, তো দেখি তো বন্ধুদেরকে জিজ্ঞেস করে, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর কেউ ভুল বোঝো না বন্ধুরা, যে আমি কাউকে নিয়ে নিন্দে করতে বসেছি, সমালোচনা করতে বসেছি, দেখো এখন তো বড় বড় ইউটিউবারদেরকে নিয়েও ভিডিও হচ্ছে, ছোট ছোট ক্রিয়েটারদেরকে নিয়েও ভিডিও হচ্ছে, এগুলো হবে, সমালোচনা থাকবে, তবে এই আমি তো আগেও বলেছি যে খিস্তি দেওয়া, নোংরা নোংরা কথা বলা, এগুলো আমার একদম অপছন্দ, এগুলো আমি একদম পছন্দও করি না, আর এইসব ভিডিওর থেকে আমি দূরত্ব বজায় রেখে আমি ভিডিও দেখি না। অনেক বন্ধুরা ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়, মানে যখনই দেখে যে কোনো বড় ইউটিউবারের ছবি দিয়েছি তার মানে ইউটিউবারকে আমরা নোংরা নোংরা কথা বলছি, তারা কোনো কিছু না দেখে না বুঝে কমেন্ট করে চলে গেল, এগুলো না করাই ভালো, ভিডিওটা দেখো যে আমি কি বলতে চেয়েছি, শোনো তারপর কমেন্টস করো, তাহলেই ভালো লাগবে। আর আমার সব বন্ধুদেরকে কালী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা, সবাই এই কালী পুজোর দিনটা দীপাবলিটা ভীষণ ভীষণ ভালোভাবে কাটাও, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।